রাজগঞ্জের রাধাবাড়ি এলাকায় জোড়াপানি নদীতে বালির বস্তার বাঁধ দিয়ে নদীর বালি ব্যবহার করে ভরাট করে তৈরি করা হচ্ছে জমি। এমনই অভিযোগ উঠেছে শিলিগুড়ির এক ব্যক্তির বিরুদ্ধে। কয়েকশো মিটার এইভাবেই বাঁধ দেওয়া হচ্ছে। অনেকদিন থেকে প্রকাশ্যে এইভাবে বাঁধের কাজ চলছে। রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের রাধাবাড়ি এলাকায় ওই ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। ওই ঘটনায় শাসক দলের মদতের অভিযোগ তুলেছেন বিজেপির মহিলা মোর্চার অঞ্চল সভানেত্রী প্রীতি বর্মন। তার অভিযোগ, কোনো ব্যক্তির জমি ওখানে থাকতেই পারে, তাই বলে জোড়াপানি নদীর চর দখল ও নদীতে বাঁধ দেওয়ার সাহস পায় কি করে? শাসক দলের মদত ছাড়া এটা হতে পারে না। বিষয়টি নিয়ে এলাকার বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে জানানোর পাশাপাশি প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি। এরকম একটা নদীর চরের মধ্যে বাঁধ মানে কি করে একজন মানুষ দিতে পারে আর কি? সে হতে পারে জমি কিনে নিতে পারে, সে একজন মালিক হতে পারে জমির মালিক, কিন্তু অবৈধভাবে যে আমাদের জোড়াপানি নদীর চরটা যে দখল করে ওখানটা যে ওরা অবৈধভাবে যে নির্মাণ করতেছে, অবৈধভাবে যে বাঁধ দিচ্ছে, এটা মানে পুরোপুরি বলবো যে শাসক দলের সহযোগিতায় হয়তো ওরা সাহস পাচ্ছে এতটা, না হলে তো এরকমটা করার ওদের কোনো সাহস হয় না। তো এটা সম্পূর্ণভাবে আমি চাইবো যে প্রশাসনের দিক আকর্ষণ করার জন্য, তো প্রশাসনের হস্তক্ষেপ আমি চাইবো খুব তাড়াতাড়ি, যাতে এখানটা একটু হস্তক্ষেপ করে প্রশাসন। আশা রাখি প্রশাসনের কাছে, আমরা প্রশাসনের দ্বারস্থ হব এই বিষয়টা নিয়ে। নদীতে বাঁধ দেওয়ার অভিযোগ এসেছে বলে স্বীকার করেছে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। বুধবার রাজগঞ্জের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে ঘটনাস্থল পরিদর্শনে গেলেও ওই দপ্তরে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ, অনেকদিন থেকে শুধু রাতে নয় দিনেও নদী ভরাটের কাজ চলছে। নিয়মিত সেখানে জমির কংক্রিটের সীমানা প্রাচীর দেওয়ার কাজ হচ্ছে। ওই কাজের দায়িত্বে থাকা স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানিয়েছেন, মালিকের 4 একর 90 ডেসিবেল জমিতে কাজ করা হচ্ছে, তবে নদীতে বাঁধ দেওয়ার ব্যাপারে সেচ দপ্তরের অনুমতি রয়েছে বলে মৌখিকভাবে জানিয়েছেন তিনি। না, জানার বলতে কিছুদিন আগে আমি দেখতে গিয়েছিলাম, উনি ওখানে অনেকটা জমি কিনে রেখেছে, জমির মাঝখান দিয়ে একটা রাস্তাও করে রেখেছে। যখন লকডাউন হয় ওই সময় ওখানে একটা পাথরের বাঁধ হয়েছে। বাঁধটা কি সরকারিভাবে হয়েছে ওটা? হ্যাঁ, কিছুটা জায়গা সরকারিভাবে হয়েছে। বাঁধটা তো অনেকখানি পাথরে, যে বাঁধটা তো অনেকখানি, ওটা কি সরকারি বাঁধ? আমি সরকারি যে অফিস আছে, ইরিগেশন অফিস, সেখানে গিয়েছিলাম। ওনারা আমাদের নাম দিয়েছে কন্ট্রাক্টরে, ওর মাধ্যমেই হয়েছে, তবে কতটা হয়েছে আমি ক্লিয়ার কিন্তু জানি না। বিএলআরও, যিনি জমির মালিক, ওনার দ্বারা এটা ক্লিয়ার হওয়া দরকার, কতটা জায়গা সরকারের নিল আর কতটা মিঠুর জায়গায় গেল, এইটুকু ক্লিয়ার হওয়ার পর যে সরকার যদি ব্যবস্থা নেয় তাতে আমার কোনো আপত্তি নেই। আর উনি যে বর্তমানে বস্তা দিয়ে বাঁধ দিচ্ছেন এবং নদীর ওই নদীর বালি দিয়ে আবার ওই জায়গাটা ভরাট করছেন, এটা কি করতে পারেন উনি? সেটা করতে পারেন, নতুন করে বাদ দিয়ে সেটা আমি জানি না, ওই প্রায় মাসখানেক থেকে ওই এলাকায় যাইনি। যদি নতুন করে বাদ দেয়, নদী বাঁধে, সেটা তো অন্যায়। নদীতে বাঁধ দেওয়ার বিষয়টি দেখেছেন বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য আশিদা পারভিনের স্বামী নাসিরুল ইসলাম। তিনি জানান, সেচ দপ্তরের অনুমতি ছাড়া কোনো ব্যক্তির এইভাবে নদীতে বাঁধ দেওয়ার আইন নেই। বিষয়টি আমি সেচ দপ্তরকে জানিয়েছি। এখন যেখানে বালির বস্তার বাঁধ দেওয়া হচ্ছে সেই জমিটি কোনো ব্যক্তি মালিকানার নাকি ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং সেচ দপ্তরের, তা খতিয়ে দেখা দরকার বলে জানিয়েছেন তিনি। এলাকার কিছু বাসিন্দাও একই দাবি তুলেছেন। গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় বলেছেন, রাধাবাড়ি এলাকায় জোড়াপানি নদীতে বালির বোঝাই বস্তা দিয়ে বাঁধ দেওয়া হচ্ছে বলে অভিযোগ এসছে। এছাড়া নদী থেকে বালি তোলারও অভিযোগ রয়েছে। গোটা ঘটনা সরেজমিনে দেখে ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে জানানো হবে। যদিও অভিযোগ মানতে রাজি নন জমির মালিক প্রণয়ন চৌধুরী। তার বক্তব্য, তার জমি জোড়াপানি নদীর ভাঙনে চলে গিয়েছে, সেচ দপ্তরকে জানিয়ে নিজের জমি রক্ষা করার জন্য বাঁধ দেওয়া হচ্ছে। তবে সেচ দপ্তরের শিলিগুড়ি অফিসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শ্রীবাস ঘোষ জানান, কেউ ব্যক্তিগতভাবে নদীতে বাঁধ দিতে পারেন না, ওখানে বাঁধ দেওয়ার জন্য সংশ্লিষ্ট জমির মালিককে অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। রাধারবাড়ি বলতে ঠিক আছে, ফুলবাড়ি টুরি এরিয়া, শেষ এরিয়া ওটা আমার। ওইখানে আমার ঠিক জানা নেই যে কার কে বাঁধ করতেছে। তো নদীর বাঁধটা কীভাবে, নদীর বাঁধের সাইড বাঁধ বোধ হয়, সাইড বাঁধ হচ্ছে, সাইড বাঁধ আমাকে 2-3 দিন আগে একজন খবর ছিল আমার কাছে যে কেউ বাঁধ করতেছে, আমি সময় পাইনি, সময়ভাবে যেতে পারিনি, যা দেখে আসবো। আর সব থেকে বাঁধের ব্যাপারটা হয় কি, এটা তো বিএলআরও বা ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার, আমরা যখন যাই তখন ওই মালিকরা একটা কথাই বলে যে এটা তো আমার নিজের জমি, আমি রক্ষা করছি। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে মালিকের কাছে গিয়ে কাগজপত্র দেখেন, আর বিএলআরও সাহেবকে যদি বলতে হয় আমি একটা কমপ্লেন চিঠি দিয়ে দেবো না বিএলআরও সাহেবকে, যে দেখেন তো উনি সরকারি জমিতে করছে নাকি নিজের জমিতে করছে, তাহলে ভালো হয়। আমি অবশ্যই গিয়ে পরিদর্শন করে আসবো, ওখানে লোকালের কাছে জিজ্ঞাসা করবো যে অ্যাকচুয়ালি কী পরিস্থিতি আছে,
সব থেকে বড় কথা আমি বিএলওর সাহেবকেও বলবো ফোন করে যে এই ব্যাপারটা দেখেন কি হচ্ছে ব্যাপারটা বলবো। রাজগঞ্জ থেকে রঞ্জিত বিশ্বাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।